আসসালামু আলাইকুম ইনস্টা নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ রবিবার সকাল সাতটা থেকে দেশের বিভিন্ন স্থানের শ্রমিক তাদের দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে রাস্তায় নামে রাজধানীর মিরপুরের গার্মেন্টস কর্মীরা তাদের নিজেদের জায়গা থেকে মিরপুর দশে গোলচত্বরে আন্দোলনে নামে তাদের প্রতিবাদের মূল কথা হচ্ছে শ্রমিক মজুরি না বাড়লেও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বাড়ছে এতে তাদের আগে নির্ধারিত বেতনে মিলছে না স্বাভাবিক জীবনযাপন সামান্য কিছু বাজার কিনলেই ফুরিয়ে যাচ্ছে টাকা টাকার মূল্যই যেন হারিয়ে গেছে তারা রাজধানীর বিভিন্ন সড়ক থেকে আন্দোলন করে সকলে গোলচত্বরে এসে তাদের বিক্ষোভের বিষয় তুলে ধরেন শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ তারা করে এ সময় সকল যানবাহন চলাচল বন্ধ ছিল বিশেষ করে গোলচত্বর কোনো গাড়ি চলাচল করেনি এছাড়াও রাজধানীর মিরপুরে সকল দোকানপাট বন্ধ ছিল এই প্রতিবাদের কারণে বিক্ষোভকারীরা সকালে ক্যান্টনমেন্ট থেকে দশে অবস্থান করে দুপুর পর্যন্ত এ সময় বিভিন্ন স্তরের শ্রমিকরা তাদের দাবি নিয়ে কথা বলে এদিকে বেতন ভাতার দাবিতে মিরপুর দশ নম্বরে পোশাক কারখানা শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌপরিবহন মন্ত্রী আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহজাহান খান উপস্থিত ছিলেন রবিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় তিনি বলেন এই আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক জড়িত নয় সেখানে জিন্স প্যান্ট পরা লাঠি হাতে যারা আন্দোলন করেছে তারা শ্রমিক হতে পারে না আগামী পঁচিশ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে পণ্ড করার দুর্বিসন্ধি নিয়ে বিএনপি জামাত চক্র এই ষড়যন্ত্র করেছে এটি তাদের রাজনৈতিক আন্দোলন যে কারখানা শ্রমিকদের বেতন ভাতা ঠিকমতো দেয় না এরকম ঘটনা যদি ঘটেই থাকে শ্রমিকরা আন্দোলন করবে এটা স্বাভাবিক ঘটনা আমরা খোঁজখবর নিচ্ছি ওখানে কারা কি করছে যদি এ ধরনের কিছু ঘটে তাহলে সেটি অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবো সড়কে এখনও যদি কোনো গার্মেন্টস কর্মী থাকে তাদেরকে কারখানায় ফিরে যাওয়ার অনুরোধ করব এ সময় তিনি বলেন আগামীকাল এখানে আরও বড় পরিসরে মিটিং হবে আমাদের উপর আস্থা রাখুন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহজাহান খান বলেন দুই সালে ডিসেম্বরের আগে শ্রমিকদের বেতন বৃদ্ধি করার কোনো সুযোগই নেই কারণ শেখ হাসিনা কর্তৃপক্ষ ঘোষিত মজুরি বোর্ড অনুসারে পাঁচ বছর পরপর শ্রমিকদের বেতন ভাতা বাড়াবে সে মেয়াদের আগে কিছুই করা যাচ্ছে না তবে আগামী বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে শ্রমিকের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে সরকার একটি ইতিবাচক ধারণা দেবে কারণ হল শুধু গার্মেন্টস শ্রমিকই নয় দেশের আরও শ্রমিক আছে মজুরি বোর্ড গঠনের সময় সব ধরনের শ্রমিকদের বিবেচনায় নিতে হবে ধন্যবাদ সকলকে ইনস্টান নিউজের সাথে থাকার জন্য আর আপনি যদি ইনস্টান নিউজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইনস্টান নিউজ থেকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য